গুড মর্নিং, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখনো সূর্য ঘুম থেকে ওঠেনি, কিন্তু আমরা ঘুম থেকে উঠে গেছি অনেক অনেক, এখন ভোর। আমরা উঠেছি অনেক ভোরে, তখন আরো অন্ধকার ছিল, কটা তখন 5টা, 5টারও আগে। এখন কাক পাখি যারা যারা আছে তারা সবাই উঠেছে, তারা ডাকাডাকি করছে, কিন্তু বাইরেটা এখনো দেখছি অন্ধকার, মানে সূর্যের এখনো ঘুম ভাঙেনি। আমাদের ঘুম ভেঙে গেছে এবং আমরা চা খেয়ে নিয়েছি, চা খেয়ে এনার্জি নিয়ে নিয়েছি যাতে কাজে লেগে যেতে পারি। এখন অনেক কাজ আছে, প্রথমত এই ঘরটা ঠিক করতে হবে। এই যে এখন সবে মশারি টশারি তোলা হয়েছে, এখনো ঘর মেসি হয়ে রয়েছে, মেসি তো বিছানা হয়ে রয়েছে, পুরো বিষয়টাকে এখান থেকে তুলতে হবে, মানে বিছানা শুদ্ধ, খাট শুদ্ধ সব তুলতে হবে। এই ঘর এখন ফাঁকা করতে হবে, এইসব কাজকর্ম আছে। এখানে যেহেতু একটা মানে পুজোর বিষয়টা এখানে হবে, আজকে পুজো আছে, আজকে অনেক কিছু কি বলবো তামঝাম আছে এই ঘরে, এখন সেটার জন্য এখন প্রস্তুতি নিতে হবে, মানে এই সময়টা না করতে পারলে পরে আরো লেট হয়ে যাবে। তাই এখন থেকে আগে ঘর দোর ঠিকঠাক করে রেডি করে তারপরে পুজোর বিষয়টা এগাবো। আপাতত এখন ছেলে এই যে টেনে টেনে তুলছি, এর কথা ছিল কোথায় গেলি, এর কথা ছিল ভোরবেলা নাকি উঠে পড়বে, শনিবার হলেও ভোরবেলা আমি উঠে পড়বো, কিন্তু এখন উঠছে না, 2-3 বার খোঁচা দিয়েছি, চোখ খুলছে আর বন্ধ করছে, চোখ খুলছে আর বন্ধ করছে। এই এখন বাবনের কন্ডিশন। কে কে বলেছে এটা? আমাকে খোঁচা দিচ্ছে। এখন বাবানটাকে ভালো করে আগে তুলে বাবানটাকে সাইজ করতে হবে, তারপরে ঘরের সবকিছু সাইজ করব। লেগে পড়ি, পরে আবার কথা হবে। আপাতত টাটা। A few moments later. ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার মানে বলেছিলাম সমস্ত কিছু সরাতে হবে, খাট টাট গুলো সরাতে হবে, তাই খাট সরিয়ে একদম ক্লিন, মানে যে এইখানে খাটটা থাকতো আর কি, যতটা সরানো সম্ভব, এই একটু একটু জিনিস এগুলো আর সরানো হয়নি, আর এখান দিয়ে পুরো খাট সরিয়ে ক্লিন করে দেওয়া হয়েছে জায়গাটা, কারণ পুজো করতে গেলে জায়গা এখানে লাগবে, যোগ্যঠোগ্য হবে এইসবের জন্য জায়গা দরকার, তাই এই ঘরটা পরিষ্কার টরিষ্কার করে নেওয়া হয়েছে। আর আমিও স্নান টান পরিষ্কার করে, স্নান টান করে একদম রেডি হয়ে গেছে, মানে শাড়ি টাড়ি পরে একদম রেডি, এখন ঠাকুর মশাই আসার অপেক্ষায়। আর এই পুজোটার মানে এই বাবার উদ্দেশ্যে বাপির জন্য আমরা করছি, আমরা দুই বোনে করব, দুই বোনকে সংকল্প করতে হবে। দিদি এখনো আসেনি, ও চলে আসবে, দিদি আসলে আর ঠাকুরমশাই চলে আসলে পুজোর কাজ শুরু হয়ে যাবে। ততক্ষণ যতটা জোগাড় করা যায় আমি করে রাখছি, মা ওইদিকে ঘরের যে পুজো সেটা সারছে, আর আজকে রান্নাবান্না হবে, রান্নাবান্না নিরামিষ রান্নাবান্না হবে, লুচি ঠুচি করার প্ল্যান আছে, সেটা কতটা আমি হেল্প করতে পারবো, মানে আমার পক্ষে কতটা করা সম্ভব হবে রান্নাঘরে জানি না, কারণ পুজো কতক্ষণ সময় লাগবে সেটা জানি না, পুজোর কাজটা করা একটা টাইম কতটা, ঠাকুমাশাই বলেছে সময় লাগবে, এবার যতক্ষণ পারবো ততক্ষণ রান্নাঘরে হেল্প করবো, রান্নাঘরের কাজটা করবো। এখন যেহেতু আসেনি ঠাকুরমশাই, তাই জন্য একটু একটু কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি, সেগুলো সেরে নিয়ে ঠাকুরমশাই আসলে ওনাদের সাথে কাজে তো যুক্ত হতে হবে। তবে মনে হয় না যে আমাকে বা দিদিকে এই বিষয়টা নিয়ে বেশি এগাতে হবে, কারণ ওনারাই গোছাবে, গুছিয়ে গাছিয়ে বসবে, খালি রেডি করে সব দেওয়া, এই হচ্ছে ব্যাপার। তো আপাতত রান্নাঘরের দিকে যাই, রান্নাঘরের কাজটা সারি, তার আগে আর একটু কাজ আছে সেগুলো সেরে নিই, সেরে ঠেরে নিয়ে তারপরে যখন আবার পুজোর কাজ শুরু হবে চেষ্টা করব দেখানোর, জানি না কতটা পারবো, কারণ আমি যেহেতু পুজোয় বসতে হবে, তাই জন্য কতক্ষণ বসতে হয় কি হয় বিষয়গুলো কিছুই জানি না, কারণ এই বিষয়টা আমার আমার জানা নেই, তাই যদি সম্ভব হয় দেখাবো, যতটা পারবো দেখাবো। তবে খাওয়া দাওয়ার বিষয়টা তো একটা বড় ব্যাপার, যাই হোক না হোক খাওয়া দাওয়া তো নিশ্চয়ই হবে, খাওয়া দাওয়া কি হচ্ছে না হচ্ছে সেই সব গুলো দেখাবো, তাই এখন আপাতত একটু এখানেই ব্রেক নেই। ইচ্ছা করবো
জাহানে স্নান হয়ে গেছে, তুই শুদ্ধ বস্ত্র, তুই আমার কাছে, তুই আমার কাছে ঘরের কাছে আসবি, আমি পুরো শুদ্ধ বলছিস, একদম আমি টাচ করবি না। A few moments later. আমাদের যা ধরা হয় সূর্য উদয় থেকে সূর্য অস্ত, আমাদের রাত 12টার পর যে পরের দিন ধরা হয় এটা কিন্তু ব্রিটিশ মতে, আমাদের হিন্দু সনাতন শাস্ত্র মতে আমাদের সূর্য যতক্ষণ না উঠছে ততক্ষণ কিন্তু পরের দিন আমাদের ধরা হয় না। এইবারে সূর্য উদয় হয়ে যাওয়ার পর যদি কোনো মানুষ যদি গত হয় এবং সে যদি দোষ পেয়ে থাকে একটা নির্দিষ্ট সময়, সেই সময়টাও কিন্তু আমাদের ধরা হয় কোনটা, গোটা দিন। কারণ একটা মানুষ যখন গত হচ্ছে সে কখন গত হচ্ছে সে কি করে জানে, আর আপনারাও হচ্ছে রান্নাটা সেরে নিচ্ছি যতটা এগিয়ে দেওয়া যায়, মানে বেশিরভাগটাই মনে হচ্ছে এগিয়ে দিতে পারবো, তাই এগিয়ে দিচ্ছি। দিদিও এসে গেছে, ও রেডি, দিদি অনেকক্ষণ এসছে, ও চা টা খেয়েছে, একটুখানি বসলো, কথা টথা বলছে, এখন বড় মা আছে, বৌদি আছে, কথা টথা বলছে। আর আমি দেখি সেরে নিই, সেরে নিয়ে তারপরে দেখি কখন ডাক পড়ে আমার ঠাকুরমশাইয়ের ওখানে যাবো। আপাতত এখন পনির ভাজি এই যে, আর ফুলকপি আলুর তরকারি রয়েছে এটা, এই হচ্ছে, আর ছোলার ডাল হবে, লুচি হবে, বেগুন ভাজা হবে, আর সাথে পায়েস আর চাটনিটা কালকে মা করে রেখেছে, ওটা বিশাল বড় একটা কাজ হয়ে আছে। আপাতত রান্নাবান্না গুলো সারি যতটা পারবো, তারপরে আবার কথা হচ্ছে। মানে আমরা যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সে আগে থেকে লিখে রেখেছে, হ্যাঁ, সব পণ্ডিতরা, তবেই তো আমরা সেই সময়টাকে আমরা পাচ্ছি। এই কি সূর্যগ্রহণ, এই চন্দ্রগ্রহণ কি, এটা আমাদের দেবলোকে আমাদের এখানে যেমন মিটিং বসে, ওদের ওখানে সেটা মিটিং মিটিং বসে, যেরকম মিটিং সেইখানে সবাইকে অমৃত দেওয়া হচ্ছে দেবলোকে, যারা সেই অমৃত পান করবে তারা একমাত্র সারা জীবন অমর হয়ে থাকে, তাদের পুজো পান করা। সেখানে ভেষ বদলে পৌঁছে গেছে রাহু কেতু, তারাও দেবতার রূপ ধারণ করে তারা সেই দেবলোকে সেখানে হাজির, তারা কি করবে না, তারা অমৃত পান, তারাও অমর হবে। এইবারে ভগবান শ্রীকৃষ্ণ দূর থেকে অনেকক্ষণ ধরে দেখছে যে এ তো কোনো দেবতা না, এ তো ভেষ পাল্টা, এ তো রাহু আর কেতু, ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছে দাও তো আমাকে অমৃতটা দাও, সে দেবতা তাদের রূপ ধরে সে সবাইকে অমৃত দিচ্ছে। রাহুকে তোর সামনে গিয়ে বলছে তোমরা অমৃত পান করতে, বলছে হ্যাঁ, বলছে তোমরাও দেবতা, বলে হ্যাঁ, নাও অমৃত, সবে খেয়েছে, এখান থেকে এত দূর এসছে, কৃষ্ণের চক্র ছেড়ে দিল, এখান থেকে কেটে ফেলে দিয়ে, এই যে এত দূর যে পান করলো এতটুকুনি সে অমর, যার জন্য আজগতি তার সূর্য, কারণ যেহেতু দেবলোকে সূর্যের ওপরে কেউ নেই, সূর্য আর চন্দ্রের ওপর তার খুব একটা রাগ আছে, যার আমি তাদের জন্যই হয়তো ধরা পড়লাম আজকে, তার জন্য সে বারবার তাকে খেতে যায়, কিন্তু সেটাই তো জানতে চাইছিলাম ঠাকুরমশাই কাছে। সাং পুষ্পাং রসর দিব্যাং গন্ধার্দ সুমনোহর ॐ शुभ्राय स्वाहाइदं शुभ्राय ॐ शुभ्राय स्वाहाइदं शुभ्राय ॐ शुभ्राय स्वाहाइदं शुभ्राय ॐ शुभ्राय स्वाहाइदं शुभ्राय কুণ্ডলী পূর্বক হোম জপ অভিশোচন পূর্ণ আউতিদান কালে করমনি পূর্বক শ্রী বিষ্ণু দৈব মর্চিতম। লুচি ভাজা চলছে,
লুচিটা ভাজি, ভেজে ঠেজে নিয়ে তারপরে খাবার ওখানে যাচ্ছে। সবাই ওখানে আড্ডা ঠাড্ডা মারছে, গল্প গুজবও চলছে। দেখা যাক কতটা এগাতে পারি তাড়াতাড়ি। এই হচ্ছে আজকের আইটেম, লুচি, ছোলার ডাল, আলু ফুলকপির তরকারি, এদিকে আলু পনির আর বেগুন ভাজা চাপা পড়ে গেছে, আর পায়েস চাটনি আছে, আর এদিকে সব গোল হয়ে আড্ডা চলছে, গল্প চলছে। সেজমা বড় মা রয়েছে, ছেলে এদিকে খাচ্ছে। বড় মার হাতে এটা পানের পোটলা, এটা সবসময় থাকে যেখানেই যাবে। আর দিদি এখানে বসে আছে, একটু আগে লুচি টুচি বেলে দিল, সব ক্লান্ত আমরা। আজ সারাদিনটা মানে সারাদিন না, সকাল থেকে তো একরকম গেল, পুজো আচ্ছা, বাড়িতে বাড়ির মানুষরাই আর কি ছিল, গল্প গুজব খাওয়া দাওয়া সেগুলোতে ছিল, আমি আর দিদি পুজো কাজে ব্যস্ত ছিলাম, তার মাঝে রান্না বান্নাও হলো। কিন্তু দিনের শুরুটা বা সারাদিনটা যেভাবে গেল, পরের সময়টা কিন্তু আর সেভাবে গেল না। এর কারণ হচ্ছে দিদি হাতে একটু চোট পেল, হাতে চোট পাওয়ার ফলে ভালোই চোট পেয়েছে আর কি, পড়ে গেছিলো, পড়ে গিয়ে হাতে চোট পেলো। আর চোট পেলে যেটা হয় সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে মানুষ অস্থির হয়ে পড়ে, সবাই অস্থির হয়ে পড়েছিলাম। তাড়াতাড়ি সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, হাতে এক্সরে করা এবং তারপরে যা যা প্রসিডিওর সেগুলো সব সারা হয়েছে। কিন্তু যেহেতু দিনটা শুরু হলো একরকমভাবে, শেষ হলো আরেকরকমভাবে, তাই একটু তো চিন্তা, টেনশন, মন খারাপ এগুলো থাকে। আজকে দিনটা এইভাবে গেল। এখন অনেক রাত হয়ে গেছে, খুব ক্লান্ত, মানে সারাদিনের একটা কাজের ঝুঁকি তো ছিল, তারপরে একটু রেস্ট যখন নেওয়ার সময়, সবারই রেস্ট নেওয়ার সময় সেই মুহূর্তে এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেলে টেনশন, সবাই টেনশন করছে, করছিল, তারপরে এখনও রয়েছে। যতক্ষণ না হাতটা ঠিক হচ্ছে তখন তো মানুষের টেনশন থাকেই, তাই এইভাবেই গেল আর কি। এখন আর ব্লগটা টানতে ইচ্ছা করছে না, এখন রেস্ট নেওয়ার সময়, তাই ভিডিওটা এখানে এন্ড করবো। আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।